হাই ফ্রেন্ডস, আমি আজকে বানাবো মিষ্টি দই। এই যে দই, টক দইটাকে আমি ছেঁকে রেখেছি, মানে দিয়ে রেখেছি ছাঁকনির মধ্যে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এই যে জল সমস্ত ঝরে গেছে, তো এক্সট্রা জলগুলো সব ঝরে গেছে। নাতে গেলে পর আমার টক দই লাগছে, 1 কাপ টক দই নিয়েছি আমি। অল্প করেই বানাচ্ছি দেখানোর জন্য, কি যে 1 কাপ দই নিয়েছি, টক দই। এখানে ইভ্যাপোরেটেড মিল্ক আমি 1/2 কাপ নেব। তো আপনারা ঘন দুধও নিতে পারেন, এতটাই যেন ঘন হয়। আমি ইভ্যাপোরেটেড মিল্ক কি বলে ক্যানেটটা নিয়েছি, তো তাই জন্য এই যে দেখুন ঘন, খুব যেন বেশি ঘন না হয় দুধটা। আর এখানে নিয়েছি কনডেন্স মিল্ক, এই যে দেখুন কনডেন্স মিল্ক মিষ্টির জন্য। আর এখানে হচ্ছে আমার একটা পাউডার মিল্ক। তো এইগুলো, এই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি আজকে মিষ্টি দই বানাবো। তো স্টার্ট করছি মিষ্টি দই বানানো। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি, কত ভালো করে টক দইটা মানে জলটা ঝরে গেছে একদম। তারপরে আমি দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এখন আমি মেশার করে দেবো, প্রত্যেকটা পরিমাণ আছে মিষ্টি দইটা না। আর আচ্ছা, এই মিষ্টি দইটা আমি বানাচ্ছি মাইক্রোওভেনে, ইনস্ট্যান্টলি তৈরি হবে মিষ্টি দই, তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো এটা আমি দিলাম 1 চামচ কনডেন্স মিল্ক, 2 চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি, 3 চামচ দিচ্ছি, 4 চামচ দিলাম কনডেন্স মিল্ক। এই যে মেজারিং স্পুন দিয়ে দিচ্ছি, দেখতে সুবিধে হবে, এই যে মেজারিং স্পুন। আর 1/2 কাপ পাউডার মিল্ক দিয়ে দিলাম। এখন ইভ্যাপোরেটেড মিল্ক দেবো 1/2 কাপ। এই যে দেখুন 1/2 কাপ ইভ্যাপোরেটেড মিল্ক। এখন ভালো করে আমি মেলাবো পুরো ইনগ্রেডিয়েন্টসটা। খুব তাড়াতাড়ি হয়ে যায় মিষ্টি দই, যত ভালো করে এটা ফেটাতে হবে, কেন কি একটু যেন লাম্পি না থাকে, অনেক করে ফাটাতে হয়। আমি যখন বেশি করে মিষ্টি দই বানাই তখন আমি ব্লেন্ডারটা ইউজ করে নিই, তখন আর হাত দিয়ে আর ইউজ করি না আমি, তো ব্লেন্ডারেই একবারে দিয়ে ব্লেন্ড করে নিই, খুব ভালোভাবে হয়ে যায়। তো আমি এই অল্প, তো তাই জন্য আমি উইস্ক দিয়ে করছি, আপনারা ভালো করে দেখতে পাবেন। এখনো লাম্পিনেস আছে, কেন কি গুঁড়ো দুধটা দিয়েছি তো সেটার জন্য বোধ হয় লাম্পিনেসটা রয়ে যায়, তো সেটাকে ভালো করে ফেটাতে হবে। এই যে ফ্রেন্ডস দেখছেন, আমি ভালো করে হুইস্ক করছি। বাবলসগুলো ক্রিয়েট হচ্ছে, তো এটা হলে পর দইটা যখন আমি মাইক্রোওভেনে দেব তখন এই বাবলসগুলো স্টে করে যাবে, এগুলো আর ওইভাবে না, তাই জন্য আমি ক্রিয়েট করছি বাবলস এইভাবে হুইস্ক করে করে। আচ্ছা, কনডেন্স মিল্কের যে মেজারমেন্টটা আছে ওটা আমি 4 চামচ দিয়েছি, তারপরেও কারোর যদি একটু বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে তো আরও 2-3 চামচ নিয়ে নিতে পারে, এটা নিজের টেস্টের উপরে হচ্ছে মিষ্টি দইটা। তো এই মেজারমেন্টে এমনি আপনার এই মেজারমেন্টে যখন বানাবেন তখন দেখবেন কি যে খুব ভালো মিষ্টি দই তৈরি করতে পেরেছেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ইনস্ট্যান্টলি হয়ে যায় আর ক্রিমি একদম। আমি করে ফুল করে আপনাদেরকে দেখাবো মিষ্টি দইটা করে
মাইক্রো ওভেনে দিয়ে দেবো। মাইক্রো ওভেন থেকে যখন বার করে নেব তখনও দেখাবো। হাই ফ্রেন্ডস, আমার দইটা জমাতে 2 মিনিট লেগেছিল মাইক্রো ওভেনে, তারপরে 2 মিনিট পরে আমি বার করে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে 1 ঘন্টা আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। এখন আমি দইটা কাটবো। দেখুন কি ভালো দই তৈরি হয়েছে, একদম এই দেখুন ঠান্ডা হয়ে জমবে। দই যদি ভালো করে না জমে, সেই দইটা না পাতলে পর ভালো করে দেখ জমেছে। আমি একটু দেখাতে চাইছি সবাইকে, দইটা খুব ভালো করে জমেছে। এই দেখুন আমার মিষ্টি দই। তো আমার এই রেসিপি ফলো করে আপনারা সবাই করবেন, খুব ইজি, কিন্তু একটু টাইম নেয়, কেন কি মাইক্রো ওভেন থেকে যখন বার করি, বার করেই সাথে সাথে সার্ভ করা যায় না, তো দই তো ঠান্ডা হতে হবে প্রথমেই রুম টেম্পারেচারে, তারপরে রুম টেম্পারেচার একদম হওয়ার পরে তারপরে রেফ্রিজারেটরে রাখার পরে এরকম দই মানে দইটা তাহলে সেট হয়ে বসে, ভালো করে সেট হয়ে বসলে পর এরকম ভালো লাগে দেখতে। এরকম করে আমার রেসিপিটা ফলো করে আপনারা করবেন, খুব ভালো দই তৈরি হবে, খুব টেস্টি, খুবই টেস্টি, মানে মুখে দিলে পর মিলিয়ে যাচ্ছে, একদম মিলিয়ে যাবে, খুবই টেস্টি। এইভাবেই আমি মিষ্টি দই তৈরি করি, আপনারাও করবেন, ভালো থাকবেন, ভালো খাবেন, এনজয় ইয়োর লাইফ। থ্যাংক ইউ, বাই।